খবর 24x7 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। আজকে আমাদের সাথে প্রদীপ মজুমদার। দক্ষিণ দমদমের অধিকাংশ মানুষ তো চেনেই, কলকাতা ময়দানে কিন্তু একটা পরিচয় আছে প্রদীপ মজুমদারের, এবং নাট্যজগতেও প্রদীপ মজুমদার তার অবাধ বিচরণ। এরকম 2021 এই ভোটের আবহায় আপনার কেন্দ্রে দাঁড়িয়েছে আপনার প্রার্থী পার্থ বসু এবং আর বিভিন্ন দলের আছে, কি বলবেন? মানে মিটিং মিটিং চলছে দেখছি, কি বলবেন? কিরকম সাড়া পাচ্ছে? একটাই কথা বলবো যে দিল্লি থেকে চার্টার্ড ফ্লাইটে করে রেগুলার বর্গীরা আসছে আমাদের রাজ্যে বাংলায়। আমরা বলতে চাই তাদেরকে এত কষ্ট করে প্রতিদিন চার্টার্ড ফ্লাইটে বাংলায় না এসে এক মাস ধরে এখানে থাকতে পারেন, কারণ ওই চার্টার্ড ফ্লাইটে যে খরচা হয় সেই খরচাটা গরিব মানুষের টাকা, সেটা যদি জমা রেখে সেই গরিব মানুষকে প্রদান করা হয় মনে ভালো হতো এবং লড়াইটা এবং খেলাটাও ভালো করে জমতো আর কি। ভারতবর্ষের কাজ বন্ধ করে বাংলার মুখ্যমন্ত্রীকে পরাজিত করবার জন্য সর্বসৈন্য নিয়ে এসে ঝাঁপিয়ে পড়েছেন, পড়ুন অসুবিধা নেই, কিন্তু বাংলার মানুষ কোনোদিন ভুল করেনি, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেয়। যখন 34 বছরের বামফ্রন্ট সরকারকে সরানোর প্রয়োজন হয়েছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনের সারিতেই বাংলার মানুষ এসে এনে দিয়েছিলেন। ঠিক দেখবেন আজকের দিনে দাঁড়িয়ে গুজরাট থেকে বা বিভিন্ন রাজ্য থেকে যেভাবে আসছেন বাংলা দখলের, স্বপ্ন পূরণ হবে না। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আছেন তেমন থাকবেন। একটা আমি সব জায়গায় কোট করতে চাই যে সোনার বাংলা নেহি বানেগি ভাই, সোনার বাংলা তো নেহি বানেগি, সোনার বাংলা তৈরি আছে অনেক আগে থেকেই। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, এনারা সোনার বাংলা তৈরি করে গেছেন বহু বছর আগে। তার জন্য বলতে চাই সোনার ত্রিপুরা বানাইয়ে না, সোনার বিহার বানাইয়ে, সোনার গুজরাট বানাইয়ে, বাংলাকে সোনার বাংলা বানাবেন না ভাই, প্লিজ দয়া করে। সোনার বাংলা আছে, সুজলাং সুফলাং বাংলা আছে, সেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে, আর আমাদের দমদম কেন্দ্রের প্রার্থী বর্তমানে বিধায়ক 10 বছর ধরে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু আপনারা সকলেই চেনেন, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, বিদ্বজ্জন অধ্যাপক মানুষ, রুচিপূর্ণ মানুষ, রুচিশীল মানুষ, খেলাধুলা সাহিত্য সবেতেই আগ্রহী, সেই প্রার্থী দমদমের। সুতরাং অপোনেন্টে কেউ নেই, হ্যাঁ লড়াই হতে পারে আমাদের সাথে লড়াই, কিন্তু দমদমে সিপিএমের সাথে লড়াই, বিজেপির সাথে দমদমে কোনো লড়াই নেই। তা আমরা চাই ব্রাত্য বসু আগামী দিনটার জন্য, মানে 2nd May আমাদের যখন রেজাল্ট বেরোবে, প্রথম হয়তো আমাদেরটা বেরোতে পারে দমদম, দেখবেন 30,000-এর বেশি ভোটে ব্রাত্য বসু জিতে গেছে এবারের মতো। আমি বলছি 2021 সাল 221টা সিট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আছে। অ্যান্টি ইনকাম্বেন্সি শব্দটার যদি প্রয়োগ করতে হয় সঠিকভাবে তাহলে 2014 সালে গ্যাসের দাম ছিল 400 টাকা, আজকে গ্যাসের দাম 1,000 টাকা। যেখানে দিদি আমাদের বিনামূল্যে চাল দিচ্ছে গরিব মানুষের জন্য, চাল ফুটিয়ে খাওয়ার, বিনা পয়সার চাল ফুটিয়ে খাওয়ার জন্য 1,000 টাকার গ্যাস কিনতে হবে, সেই অর্থ আমার কাছে নেই, কারণ নোটবন্দিতে আমাদের অর্থ, সমস্ত অর্থ একদম নষ্ট করে বাইরের দেশ তথা পালিয়ে গেছে মেহুল চোকসিরা বা নীরব মোদিরা, এই ধরনের মানুষরা যারা ব্যাংক থেকে প্রতারণা করেছেন, তারা হয়তো অ্যান্টি ইনকামেন্স ওইভাবে আসবে আস্তে আস্তে। মোদিজি কী করেছেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী কী করেছেন, আমাদের কী দিয়েছেন? একটা দিকে আমরা দেখাতে চাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের বুড়ো আঙুল দেখিয়েছেন, দিদি আমাদের কন্যাশ্রী দিয়েছেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের বুড়ো আঙুল দেখিয়েছেন, দিদি আমাদের খাদ্যসাথী দিয়েছেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বুড়ো আঙুল দিয়েছেন, দিদি আমাদের স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছেন। এইভাবে দেখবেন
প্রত্যেকটা মানুষের জীবন জীবন জন্মানো থেকে মৃত্যু পর্যন্ত সর্বত্র মানুষের হয়ে কাজ করেছি, আমরা প্রতিনিয়ত মানুষের হয়ে যাচ্ছি। হ্যাঁ, অনেকদিন কাজ করতে করতে ভুল ত্রুটি হতেই পারে, ঘরে ঝগড়া হতেই পারে, ভুল ত্রুটি সংশোধন হবে, কিন্তু মানুষ বুঝে গেছে জুমলা পার্টিতে নয়, ওই বিজেপির কেনা আমরা চাইছি না। আর ওরা বারবার বলছে আর নয় অন্যায়, সত্যিই ওরা ঠিক বলেছে, আমরাই বলছি আর নয় অন্যায়, শুভেন্দুকে নিয়েছি আর অন্যায় করব না, রাজীবকে নিয়েছি আর অন্যায় করব না, শোভন বৈশাখীকে নিয়েছি আর অন্যায় করব না, এটা বলতে চেয়েছে আর নয় অন্যায়। আমরা চাই, আমরা বর্তমানে বাংলার মানুষের কাছে এই কথাটাই তুলে ধরতে চাই, বাংলার মেয়ে মমতা মানুষের কাছে গিয়ে বলছে আপনি বাংলার মা, আপনার ঘরে মেয়ে, তিনি বাংলার মেয়ে, আপনি বাংলার মা, তাহলে মমতা আপনার মেয়ে, বাংলার মা মমতা মেয়ে। এইভাবে আমরা মানুষের কাছে যাচ্ছি এবং ভালো সাড়া পেয়েছি, যেটা এক কথায় যে আমরা পূর্ববঙ্গ থেকে আসা মানুষ, আমার বাপ ঠাকুরদা পূর্ববঙ্গের বাংলাদেশের, আমার বাবা জন্ম কাগজ আমি দেখাতে পারছি না, বাবাকে তাহলে কোথায় যেতে হবে? এনআরসির মাধ্যমে ডিটেনশন ক্যাম্পে, যেমন আসামে চোখের জল পড়ছে, আমার বাবা ওই ডিটেনশন ক্যাম্পের ওই দোতলার উপরে চোখ দিয়ে ঝরঝর করে জল পড়বে আর দুমুঠো খাওয়ার জন্য হাহাকার করবে, আর আমি ছেলে, আমার এখানে জন্ম হয়েছে, আমি বাইরে দাঁড়িয়ে থাকবো, আমার বাবার জন্য দুটো ওষুধ দিতে পারবো না, খাবার দিতে পারবো না, আমার মা ওদিকে কাঁদছে বাবার সাথে দেখা করার জন্য। এই যে অন্যায়, এই অন্যায় আমরা চাই না। বাংলা বাংলার মতো থাকবে, বাংলা মানুষের জন্য কাজ করেছে, বাংলার মানুষ যথেষ্ট রুচিশীল, বাংলার রবীন্দ্রনাথ, বাংলার স্বামী বিবেকানন্দ, বাংলার কাজী নজরুল ইসলাম, বাংলার শরৎচন্দ্র বসু, বাংলার নেতাজি সুভাষচন্দ্র বসু, এই মানুষগুলোকে দেখেই আমরা কিন্তু আস্তে আস্তে বড় হয়েছি আমাদের প্রজন্ম। 100% ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের কিছু দেননি, উল্টে বলেছেন ব্যাংক বেচে দেবেন। তাহলে আমার মায়ের জমানো টাকাটা যেভাবে ওই পাউডারের কৌটোয় জমিয়েছিলেন, নোটবন্দিতে আমার ঠাকুমার জমানো টাকাটা নিয়েছেন কেড়ে, আবার ব্যাংক বিক্রি করে দেবেন, সেই জমানো টাকাটাও হয়তো একদিন চলে যাবে। তাই ভরসা করছেন না আর বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষও ভরসা করছেন না। কৃষকদের উপর যে অত্যাচার হচ্ছে, কৃষকের জমি যেভাবে কিনে নিয়ে জোরদারদের মতো আচরণ করছে, তার প্রতিদানে বাংলার মানুষ প্রত্যুত্তর দেবে জোড়া পোল তৃণমূল। 2021 221টা আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে যাচ্ছেন, আমরা হাসতে হাসতে চলেছি, আমরা চলি সমুখ পানে, কে আমাদের রুখবে, রইল যারা পিছুর টানে, আমরা আছি, আমরাই থাকব, বাংলার মানুষ থাকবে, প্রেস মিডিয়ার বন্ধু আপনারা থাকবেন, আপনারা 2 তারিখে 2 সেকেন্ড মে হই হই করতে করতে যাবেন, গদি মিডিয়ারাও সেদিন কিন্তু হই হই করতে যাবে ওই দিদির কাছে, দিদি দুটো বাইট দিন, আমরা সেদিন ঠিক করিনি, আজকে আমরা অন্যায় আর অন্যায় নয় ন্যায় করতে চাই, ন্যায়ের হয়ে লড়াই করতে চাই। ক্যামেরায় জিতেন্দ্র সাহস, রবীন্দ্র সেরিবর, খবর 24x7।